ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আরটিআই এর উপর একটি ভিডিও বানাবো এর আগে আমরা আরটিআই এর উপর একটি ভিডিও বানিয়েছি এই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রাইমারি টেটের জন্য আপনাদের আরটিআই কি কি ভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় ভিডিও বানাচ্ছি আমরা নিজেরা আর ফাইল করে সেই আর ফাইল কিভাবে করলাম সেই ভিডিওটি আমরা আজকের ভিডিওতে বানাচ্ছি আপনাদেরকে ফুল প্রসেসটার টিউটোরিয়ালটা আজকে দেখাবো উইথ প্রুফ মানে আমরা যে ফর্ম ফিল করে জমা করেছি তার প্রুফ সহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা যারা আগের ভিডিওটি আমাদের দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেস আমি যেভাবে করেছি সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওটাতে আমি যেভাবে আর করেছি সেইভাবে আর করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে আর করবেন অর্থাৎ আমার আরটিআই দেখে আপনার ধারণা হবে যে আপনি কিভাবে আরটিআই করবেন সঙ্গে আরটিআইটা কোন ঠিকানায় পাঠাবেন অ্যাপ্লিকেশনটা একটা ভাইটাল বিষয় যে এই অ্যাপ্লিকেশনটা একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হয় না হলে কিন্তু আপনার কোনো উত্তর আসবে না সেই জন্য অ্যাপ্লিকেশনটা কোন ঠিকানায় পাঠাবেন সেটি এই ভিডিওতে দেখতে পারবেন আর কি কি ডকুমেন্টস দিতে হবে আপনাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে সেটা কিন্তু আপনাদেরকে আপনারা দেখতে পারবেন আর কি কি প্রশ্ন আপনারা করবেন অর্থাৎ আরটিআই করার মাধ্যমে আপনি কি কি জানতে চাইবেন সে সম্পর্কে আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আরটিআই এর মাধ্যমে কি জানবেন এটাই যদি ঠিকঠাক করে না করতে পারেন তাহলে আপনার কিন্তু কখনোই আরটিআই এর অ্যান্সার আসবে না আর সর্বশেষে বলে দেব যে এই আরটিআই করতে আপনার কত টাকা খরচ হবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আপনারা ডিটিএস স্টাডি সেন্টার নামে আমাদের চ্যানেলটি পাবেন এই ডিটিএস স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমরা মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ ইংলিশ এবং জিওগ্রাফি সহ আরো অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি এবং বিভিন্ন জব নিউজের ব্যাপারে আমরা ভিডিও দিয়ে থাকি চলুন আর দেরি না করে শুরু করে দিই এই ভিডিও তো বন্ধুরা দেখুন এটা আমাদের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আরটিআই ফাইল করেছি তো এই অ্যাপ্লিকেশান এর উপরের অংশটি হল লেটার হেড অর্থাৎ আমরা যার কাছে অ্যাপ্লিকেশন করেছি এটা দেখে কার কাছে টু দা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ও ও সেক্রেটারি তারপরে দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এই প্রাইমারি এডুকেশনের ঠিকানাটা নিজে লিখে দেবেন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা 700091 এটা ভালোভাবে লেখার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আসি চিঠির বিষয় সাবজেক্ট সাবজেক্টে লিখবেন প্রিয়ার ফর ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 রিগার্ডিং টেট 2017 হেল্ড অন 31st জানুয়ারি 2021 এই চিঠিটা আমরা আমাদের দরখাস্তের স্ক্যান কপি আপনাদেরকে দেখিয়েছি এটা একদম জেনুইন এটা আপনারা এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এবার চিঠির বডিতে আমরা কি লিখবো দেখুন স্যার উইথ ডিউ রিসপেক্ট এন্ড হাম্বল অনার আই বেগ টু স্টেট দ্যাট আই দ্য আন্ডারসাইন্ড অ্যাপিয়ারেন্ট অ্যাপিয়ার্ড আন্ডারসাইন্ড অ্যাপিয়ার্ড ইন টেট টু থাউজেন্ড সেভেন্টিন এক্সামিনেশন হেল্ড অন 31st january 2021 i earnestly request you to provide me with the following information under right to information act 2005 अर्थात এই একটের মাধ্যমে আমরা আমরাদের আরটিআইর অধিকারটা পাই এবার আমি বলে দি এখানে কি কি প্রশ্ন আপনারা করবেন মনে একটি আরটিআইর সর্বোচ্চ তিনটি প্রশ্ন করা যায় তিনটির বেশি কিন্তু প্রশ্ন আপনারা করতে পারবেন না এখানে যেহেতু এখনো টেটের রেজাল্ট পাবলিশ হয়নি তাই আমাদের প্রশ্নের ধরনটি একটু দেখে নিন এখানে এক নম্বর প্রশ্নে আমরা করেছি আর ই আর অ্যানসার কি অফ কোয়েশ্চেন বুকলেট কোড সি এক্স এন উইথ মেমো নাম্বার এটা পাবলিশড অন ডেটেড ফিফটিন

অফ কোশ্চেন নাম্বার ওয়ান আমরা একটা সাধারণত দেড়শো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন নম্বর তুলে ধরেছি রিগার্ডিং মাই বুকলেট কোড প্রোভাইডেড বাই ডাব্লিউ বিবিপিই অর্থাৎ আমাদের এই রেসপন্সটা জানার জন্য যদিও এটা এখনো দেওয়ার কথা নয় তবু দেয় কিনা দেখার জন্য আমরা এই প্রশ্নটি রেখেছি যে আমরা একশো এক নম্বর প্রশ্নের কি উত্তর লিখেছি সেটা আমাদের জানান তিন নম্বর রেখেছি যে ইজ রেজাল্ট রেডি টু পাবলিশ অর্থাৎ রেজাল্ট কি এখন রেডি আছে পাবলিশ হওয়ার জন্য এইটা আমরা জানার জন্য আপনাদেরকে জানানোর জন্য এই প্রশ্নটি আমরা রেখেছি দেখা যাক পর্ষদ আমাদের কি উত্তর দেয় এরপর দেখুন যে আমাদের প্রেয়ার এখানে ইট ইজ টু অ্যাড ইট ইজ অলসো অ্যাটেড দ্যাট ইফ এনি চার্জেস ইজ নিডেড অর্থাৎ আমি এখানে স্বীকার করে নিচ্ছি যে যদি কোনো খরচ হয় ফর দা পারপাস অফ পোস্টিং এন্ড মেকিং ফটোকপি অফ ইনফরমেশন অর্থাৎ এই সমস্ত গুলো বা অ্যান্সার গুলো বা আর এর অ্যান্সার যদি আমার ঠিকানায় পাঠাতে কোনো রকম খরচ হয় তাহলে কিন্তু আই এম লু পে ইড আর আমি এই খরচটি মানে পরিশোধ করতে বাধ্য থাকবো বলে আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম যাতে পলশন আমার পরে এই মানে ওজুহাতটা না চাপাতে পারে যাতে করে আমাদের খরচ হবে এক্সট্রা সেটা জন্য আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম তারপরে মাই পার্টিকুলার্স আর गिवन বিলো ফর দা কাইন্ড কনসিডারেশন এখানে আমার সম্পূর্ণ দেখুন ইনফরমেশনটা দেওয়া আছে প্রথমে নাম তারপর ফাদার্স নেম ক্যাটাগরি ক্যাটাগরিটা জেনারেল ओबीसी एसटी एससी আপনারা দিয়ে দেবেন তারপর জেন্ডার মেল ফিমেল দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ রোল নাম্বার অর্থাৎ টেট এক্সামের অ্যাডমিটে যেটা আছে সেই রোল নাম্বারটা দেবেন ইমেল আইডি টেট এক্সামের অ্যাডমিটে যেটা আপনারা দিয়েছেন সেটা আপনারা দিয়ে দেবেন আমরা আমাদের ইনফরমেশনটা সিকিউরিটি পারপাসে হাইড করে রেখেছি তারপর দেখুন এখানে আই দেয়ার ফর রিকোয়েস্ট দা কনক্লুশন মার্ক ইউ টু বি কাইন্ড এন টু রেসপন্স ইমিডিয়েটলি and with application এটা রেসপন্স দেওয়ার জন্য আমরা প্রেয়ার করেছি এবার থ্যাঙ্কিং ইউ থ্যাঙ্ক মি দিয়ে শেষ করেছি এবং তারিখটা দেখুন আমরা আঠারোই নভেম্বর এই আরটিআই ফাইলটি পাঠিয়েছি এখানে সিনসিয়ারলি ইউর্স লিখে আপনার সিগনেচার এখানে করে দেবেন এবং নিচে এনক্লোজার হিসাবে এনক্লোজার হিসাবে লিখে দেবেন আপনারা কি কি সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে প্রথমেই বলে রাখি মাস্ট আপনাকে দিতেই হবে অ্যাডমিট কার্ডে জেরক্স করবেন এবং এপিক কার্ডে বা আধার কার্ড যে দিয়ে দেবেন এপিক অথবা আধার কার্ডের যেকোনো যে একটা জেরক্স আপনারা দিয়ে দেবেন আর মনে রাখবেন যে এই জেরক্স গুলো দেবেন জেরক্স গুলোর নিচে কিন্তু একদম আপনারা সিগনেচার করে দেবেন জেরক্সগুলোর নিচে আপনার সিগনেচার করে দেবেন এবার এই আপনারা যে এখানে সিনসিয়ারলি নিচে সিগনেচার করেছিলেন এখানে আপনাদের পুরো ঠিকানাটা লিখে দেবেন হ্যাঁ আর একটা ভাইটাল জিনিস যে আপনাদেরকে কিন্তু দশ টাকার কোর্ট ফি একটা জোগাড় করতে হবে এটা যে কোনো রেজিস্ট্রি অফিসে বা যেখানে জমি রেজিস্ট্রি হয় সেখানে আপনারা পেয়ে যাবেন যে কোনো উকিলের কাছে আপনারা এই কোর্ট ফিটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের উপরে এই দশ টাকার কোর্ট ফি এটা কিন্তু আপনাকে অবশ্যই মারতে হবে যদি কোর্ট ফি না পান তাহলে কিন্তু স্ট্যাম্প পেপার কিনে নেবেন এবং স্ট্যাম্প পেপারের উপরে অ্যাপ্লিকেশনটা লিখবেন এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে গভর্নমেন্টকে দশ টাকা ফি আপনাকে আরটিআই এর রুলস অনুযায়ী দিতেই হবে এবার এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে একটি খামে খামের মধ্যে দিয়ে একটি এই খামটি পাঠাতে হবে পোস্টের মাধ্যমে এই পোস্টের মাধ্যমে আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রেশন যে কোনো একটি করতে পারেন এই দুটো মাধ্যমে আপনারা যে কোনো একটি করতে পারবেন জেনারেল পোস্টটা করবেন না কারণ এটা অনেকটা সময় লাগে এবার খামের উপরে কি লিখতে হবে দেখুন আপনাদের চিঠির যে বিষয় যে সাবজেক্ট যেটা লিখেছিলেন সেটা সম্পূর্ণটা খামের উপরে হেডিং হিসাবে লিখে দেবেন তারপর অফিসার দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান এই ঠিকানাটা কিন্তু বন্ধুরা একদম অ্যাকিউরেটলি লিখবেন না হলে কিন্তু আপনার চিঠি সঠিক জায়গায় যাবে না তারপর ডান দিকে ফর্ম হিসাবে আপনার নাম বাবার নাম ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট যাবতীয় ঠিকানা পিন নম্বর সহ দিয়ে দেবেন এবার আপনাদেরকে দেখাই আমরা কিভাবে চিঠি পোস্ট করে খামের উপরে কি কি লিখেছি এবং আপনাদেরকে প্রুফ দেখাবো বলেছিল আমরা কিন্তু এই সাদা রঙের খামে ভরে দিয়েছি আপনারা চাইলে সাদা বা লাল যে কোনো রঙের খামে দিতে পারেন এটা আমরা পোস্ট করেছি আমরা হেডিং লিখেছি দেখুন টু হিসাবে লিখেছি ফর্ম হিসাবে আমরা দিয়েছি আমাদের ইনফরমেশনটা সিকিউরিটি পারপাসে হাইড করা আছে এবং আমরা যে চিঠি পোস্ট করেছি তার দেখুন প্রমাণ এখানে আমরা রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশনের এখানে আমরা ডেটটা দেখুন আঠারো এগারো দু আমাদের অ্যাপ্লিকেশনের যে ডেট ছিল সেই ডেট এটা টাইম এবং এখানে টু দেখুন টু এ এই ঠিকানায় এটা পোস্ট অফিস থেকে লিখে দেবে হ্যাঁ পিন নাম্বার কোথায় পাঠাতে হবে সেভেন জিরো 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 নাইন সল্টলেকে পাঠাবে এবং ফ্রম দিয়ে আপনার নাম দিয়ে দেবে হ্যাঁ এবং এখানে আমাদের বাইশ টাকা খরচ হয়েছে অর্থাৎ দেখুন আপনার মোট খরচ কত টাকা চিঠি পোস্ট করতে বাইশ টাকা প্রিন্ট আউট লাগবে একটা আপনার চিঠিটা লিখতে কম্পিউটারে খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা পনেরো টাকা খরচ হবে এবং আপনার দুটো জেরক্স করতে চার টাকা খরচ মোট খরচ হইতো এইটা টোটাল করলে আমরা কি পাবো দেখুন টোটাল যদি করি আমার আপনাদের চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা হার্ডলি আপনাদের পঞ্চাশ টাকা খরচ হবে অর্থাৎ পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আপনাদের এই আরটিআই ফাইল করতে পারবেন আর বন্ধুরা আমরা এই RTI ফাইল করার পর যদি না দেখি এক থেকে আমরা দেড় মাস অপেক্ষা করব এক থেকে দেড় মাস অপেক্ষা করব যে এই থেকে করার পর যদি আমাদের উত্তর না আসে তাহলে আমরা আবার সেকেন্ড অ্যাপিল করব। সেকেন্ড অ্যাপিল করব। এবং যদি উত্তর আসে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই এই উত্তরের আপডেট আপনারা পাবেন তার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লম্বা হয়ে গেল তার জন্য খুবই দুঃখিত কারণ সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ